হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার টিউটোরিয়ালের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকের পর্বে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানো এই প্লেটগুলো কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। এর সাথে সাথে আগের পর্বে আমরা যে কাপ বানিয়েছিলাম সেই কাপে করে কিভাবে অতিথিদের চা পরিবেশন করতে হয় সেটাও দেখাবো। তো এই পর্বে নতুন যেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টি ম্যাটেরিয়াল এবং অ্যারে মডিফায়ার, এই দুটো বিষয়। তো মাল্টি ম্যাটেরিয়ালটা হচ্ছে, এর আগে আমরা ম্যাটেরিয়াল ইউজ করে দেখেছি, একটা অবজেক্টে ম্যাটেরিয়াল ইউজ করে কালার করা যায় এবং টেক্সচার বসানো যায়। আজকের পর্বে দেখব যে কিভাবে একটা অবজেক্টের মধ্যে একাধিক ম্যাটেরিয়াল ইউজ করা যায় যেন একাধিক কালার আমরা করতে পারি আলাদা আলাদা ফেসের জন্য। এর সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব হচ্ছে অ্যারে মডিফায়ার। অ্যারে মডিফায়ার হচ্ছে একটা অবজেক্টকে আপনি একটা অবজেক্ট বানিয়ে সেটাকে রিপিট করতে পারবেন। একটা অবজেক্টকে বারবার কপি করার থেকে অ্যারে মডিফায়ার দিয়ে আপনি একটা সিকোয়েন্সে সেগুলোকে কপি করতে পারবেন, সেই বিষয়টা আজকে পর্বে দেখানোর চেষ্টা করবো। তো চলুন কথা না বলে শুরু করে দেওয়া যাক আমাদের আজকে টিউটোরিয়ালটি। এই জন্য আপনি যে সেভ করার প্রজেক্টটি ছিল সেটি ওপেন করেন, আর যদি এই আপনি আগের টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন তাহলে নতুন একটা প্রজেক্ট ফাইল ওপেন করেন। তো এর আগে আমরা আমাদের প্রথম লেয়ারে আমাদের চায়ের কাপগুলো ছিল, আপাতত এই চায়ের কাপগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার সহজ উপায় হচ্ছে বক্স সিলেকশন, একসাথে অনেকগুলো সিলেক্ট করার। আমি এক্ষেত্রে সার্কেল সিলেকশন ইউজ করছি, সিতে ক্লিক করে সিম্পলি এইগুলো আগেই বলেছি। তো সিম্পলি এগুলোকে সেকেন্ড লেয়ারে মুভ করে নিলাম, কারণ আমার প্রথম লেয়ারটা খালি করা দরকার যেন আমি এখানে প্লেটগুলো বানাতে পারি। তো কি দিয়ে প্লেট বানাবেন সেটা আপনার বিষয়, কারণ এটা সার্কেল দিয়ে বানানো যায়, বক্স দিয়ে বানানো সম্ভব। এরপর এর আগে আমরা যে কাপের যে প্লেট বানিয়েছিলাম সেটাকেও আপনি ডুপ্লিকেট করে প্লেট বানিয়ে ফেলতে পারেন, কোনো ব্যাপার না। তো এক্ষেত্রে আমি আজকের পর্বে সার্কেল দিয়ে প্লেট বানাবো, সেজন্য শিফট এতে ক্লিক করে এখান থেকে সার্কেল সিলেক্ট করলাম, তারপর এখানে সার্কেল চলে আসলো। এখান থেকে ভার্টিসেসটা কমিয়ে দিলাম, কারণ আমার এত ভার্টিস দরকার হবে না। ওয়াও, কমানোর পরিবর্তে বাড়িয়ে দিয়েছি, যাই হোক। তো এখান থেকে সিম্পলি ভার্টিস 16 করে দিলাম এই জায়গা থেকে, ওকে বরাবর। তো তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের এখানে দেখতে পারবেন যে আমাদের যে সার্কেল ছিল সেটার ভার্টিসগুলো কমে গেছে। এরপর আমরা ট্যাবে ক্লিক করে এডিট মোডে চলে গেলাম। এডিট মোডে যাওয়ার পর কাজগুলো সিম্পল, দেখলে বুঝতে পারবেন। তার আগে সহজ সুবিধা হবে আপনি যদি এখান থেকে ভার্টিসেস মোড সিলেকশনে চলে যান। তাহলে এখানে তিনটা মোড রয়েছে, এটা আমরা আগেই বলেছিলাম যে করবার। তো এই ভার্টিস সিলেকশন মোডে গেলাম যেন আমরা ভার্টিসগুলো দেখতে পারি। এটা আরেকটু জুম করে দিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। তো সিম্পলি এগুলোকে সিলেক্ট করব, ইতে ক্লিক করে সবগুলোকে আগে সিলেক্ট করব, এতে ক্লিক করে তারপর এক্সট্রুড করব, ইতে ক্লিক করে অ্যাসে ক্লিক করব যেন এটা এক্সট্রুড হয়ে স্কেল আপ বা স্কেল ডাউন হয়। এখন মাউস যদি আপনি দূরে সরান তাহলে এটা স্কেল আপ হবে, যদি কাছাকাছি নেন স্কেল ডাউন হবে। তো এটা হবে মোটামুটি আমার প্লেটের বর্ডার, সাইড বর্ডার, ওকে অনেকটা এতটুকু। তারপর আরেকবার এক্সট্রুড করে আরেকটু ভিতরে আনার জন্য এটা মোটামুটি একটু ডাউন হবে এই জায়গাটাতে, আর বাকিটা এক্সট্রুড করে একদম কাছাকাছি নিয়ে আসি। এখন এই কয়েকটা ফেস সিলেক্ট থাকা অবস্থায়, এই কয়েকটা ফেস কয়েকটা ভার্টিস সিলেক্ট থাকা অবস্থায় অল্টার অ্যামে ক্লিক করলাম যেন এগুলোকে মার্চ করতে পারি। এরপর অল্টার অ্যাট সেন্টার দিলাম যেন এটা সবগুলো মাঝামাঝিতে মার্চ হয়ে যায়, অর্থাৎ একত্রিত হয়ে যায়। এরপর যেটা করব, এইখানে এই ভার্টিস সিলেক্ট করব এবং সেই ভার্টিস সিলেক্ট করার সময় শিফট এবং অল্টার দুটোতে ক্লিক করে ভার্টিসে ক্লিক করব। সাধারণত অল্টারে ক্লিক করে করলেই হয়, তাহলে আপনার এই পুরো সাইডের যে লাইন রয়েছে সম্পূর্ণ লাইনটা সিলেক্ট হবে। তো সম্পূর্ণ লাইনটা সিলেক্ট করার পর এটাকে ইতে ক্লিক করে এক্সট্রুড করব। তো উপর দিকে গেলে এটা উপর দিকে যাবে, নিচের দিকে যদি মাউস নেন তো নিচের দিকে যাবে। এটাকে জেড অ্যাক্সিসে লক করার জন্য জেডে ক্লিক করলাম, এরপর নিচের দিকে গেলাম অল্প একটু। এটা হচ্ছে আমাদের প্লেটের পুরুত্ব, তারপর এটা হয়ে গেল। এবার আবার এটাকে এক্সট্রুড করব, এবার ভিতরের দিকে এটা আস্তে আস্তে মার্চ করতে থাকব, এটা যতটুকু খুশি আপনি মার্চ করতে পারেন। মোটামুটি উপরে যতটুকু জায়গা রেখেছিলাম প্লেটের মাঝামাঝি অংশের জন্য, নিচেও ততটুকু এটা চাপিয়ে দিলাম কাছাকাছি। এরপর একবার এক্সট্রুড করব, একটু জায়গা একটা বর্ডার এটা খালি রাখলাম, তারপর আবার এক্সট্রুড করে একটু কাছাকাছি নিয়ে আসলাম। এবার অল্টার এম এ ক্লিক করলাম এবং অল্টার এম এ ক্লিক করে এটাকে মার্চ করে দিব অ্যাট সেন্টার, তাহলে সবগুলো একদম মাঝামাঝিতে মার্চ হয়ে যাবে। এবার ফেস সিলেকশন মোডে গেলাম, এই ফেসগুলোকে সিলেক্ট করব।
তো সিম্পলি অল্টারে ক্লিক করে যদি আপনি একটা ফেসে ক্লিক করেন, যদি সেটা এই যে ফেসের যে সেন্টার রয়েছে সেটার এই দিকে হয়, অর্থাৎ এটা হচ্ছে সেন্টার, আপনি যদি এই পাশে ক্লিক করেন অল্টারে চেপে ধরে, তাহলে এই ফেসগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি এই মাঝখান থেকে বরাবর এই জায়গায় গিয়ে অল্টার দিয়ে ক্লিক করেন রাইট বাটনে, সিলেকশন বাটনে, তাহলে এখানের এই বরাবর এই লাইনের যে ফেসগুলো রয়েছে সেগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে অল্টারে ক্লিক করে এই দিকে মাউসটা নিয়ে তারপর ক্লিক করলাম, ফলে এই লাইনটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। তো এবার আবার এক্সট্রুড করব, ইতে ক্লিক করলাম, তারপর একটু নিচের দিকে নামিয়ে দিলাম, খুব বেশি না, অল্প একটু, হয়ে গেল। এটা মোটামুটি আমাদের প্লেট, বলতেই পারেন যে ভাই এটা তো প্লেটের ধারে কাছেও হলো না। যাই হোক, আমরা আরও কিছু এটাকে মডিফাই করব, তো সেজন্য এখান থেকে এজেও থাকতে পারেন অথবা ভার্টিস, যে কোনো একটা মুড সিলেক্ট করেন। করার পর এই এসটা, এই পাশের এস অল্টারে ক্লিক করে ক্লিক করবেন যেন সম্পূর্ণ সাইডের সম্পূর্ণ এসটা সিলেক্ট হয়ে যায়, এবং এখানের নিচের এসটা, এই দুটো এসকে সিলেক্ট করেন, তারপর একটু একটাকে উপর দিকে উঠিয়ে দেন, খুব বেশি না, অল্প। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে এই এসটাকে সিলেক্ট করব এবং এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিব। তো মোটামুটি এটা একটু প্লেটের জন্য এইখানটা উপরে উঠে গেছে, আর আই থিঙ্ক আমি একটা ভুল করেছিলাম, হোয়েভার। আচ্ছা, এখানে এটা সিলেক্ট করা ছিল, অল্টারে ক্লিক করে আমি এগুলোকে সবগুলো ডিসিলেক্ট করে নিলাম। আর এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ফেসটা রয়েছে, এই ফেসটা, এটা একটু কালো হয়ে আছে, কারণ এটা ভিতর দিকে মুখ করে তৈরি হয়েছে। এই জন্য আমি সবগুলোকে একবার সিলেক্ট করলাম, যদি এটা প্লেট বানানোর স্টেপ না, যেহেতু সামনে পড়লে দেখিয়ে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে এখানে যে বিশেষ করে কালো, এই ফেসটা একটু কালো রং দেখাচ্ছে, এটার দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এনে ক্লিক করলাম, তো নিচের এই জিনিসগুলো এখন দেখতে সাদা, অর্থাৎ সবগুলো বাইরের দিকে মুখ করে তৈরি হয়ে গেছে, যাই হোক। তো এখন যেটা করব, আপনি এই ফেস সবগুলোকে সিলেক্ট করতে পারেন, এই লাইনের যে ফেস সেটাকে, তারপর এটাকে একটু উপরে উঠিয়ে দেন। মোটামুটি আপনার অনুমানে প্লেটটা যতটুকু উঁচু হবে ততটুকু, এবং এরপর ওকে এতটুকু থাকে। এরপর এখান থেকে এস সিলেকশন মোডে গেলাম, এই এসটা সিলেক্ট করলাম, আর তার আগে এগুলোকে এতে ক্লিক করে ডিসিলেক্ট করে নিই, তারপরে এই এসটা সিলেক্ট করলাম, এটাকে একটু উপরে উঠে দিলাম, যাই হোক এটা তৈরি হয়ে গেল। তো এখন এটাকে আর একটু প্লেটের মতো দেখানোর জন্য আমরা যেটা করব, এখানে মডিফায়ারে যাব, এখান থেকে মডিফায়ারে ক্লিক করব, এটা হচ্ছে আপনার মডিফায়ার বাটন, তো মডিফায়ারে ক্লিক করব, তারপর অ্যাড মডিফায়ারে দিব, অ্যাড মডিফায়ার থেকে এখান থেকে সাব ডিভাইড সারফেস, এর আগে ওইটা আমরা করেছি, এখান থেকে সাব ডিভাইড সারফেস করলাম, এজ এ রেজাল্ট এটা মোটামুটি ওকে, এটা মোটামুটি গোলাকৃতির হয়ে যাবে। এখান থেকে ভিউটা একটু বাড়িয়ে দিলাম, আর একটু বেশি গোল দেখাচ্ছে, নিচের দিকে দেখেন, এটা একদম পারফেক্টলি একটা প্লেট হয়ে গেছে। যাই হোক, এখন প্লেটটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা আরেকটা কাজ করবো, এখান থেকে ট্যাবে ক্লিক করে এডিট মোডে গেলাম। তো এডিট মোডে যাওয়ার পর আপনি এখন আগের ফেসগুলো আগের মতো ফেসটা দেখতে পারবেন না, এখন যেটা দেখবেন সেটা হচ্ছে এই সাব ডিভাইড অনুসারে। তো আপনি চাইলে এখান থেকে এটা অফ করে রাখতে পারেন, যেন আপনার ফেসটা এক্স্যাক্টলি দেখা যায়। তো এরপর কন্ট্রোল আর এ ক্লিক করব, তারপর এখানে মাঝামাঝি দুটো দাগ টানব, একটা দিলাম, এরপর আরেকটা, এই দুটো দাগ হলো। এরপর ফেস সিলেকশন মোডে যাব, এখান থেকে এই ফেসটা সিলেক্ট করব, এই লাইনটা ফেসের, তারপর যে কাজটা করব এখন মাল্টি ম্যাটেরিয়াল যে বিষয়টা দেখাচ্ছি, এখান থেকে ম্যাটেরিয়াল সেটিং এ যাব, প্রথমে নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করব, এর আগে আমাদের ম্যাটেরিয়াল তৈরি করা ছিল হোয়াইট ম্যাটেরিয়াল, সেটাকে সেটা এটা এখানে অ্যাসাইন করলাম। এরপর নতুন আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করব, এটার নাম কি দেওয়া যায়, আই ডোন্ট নো কি নাম দিলে ভালো হয়, ওকে এটার নাম দিলাম ব্লু, এটা নীল রং করে দিব, ব্লু, ওকে। এরপর এই ফেসগুলো সিলেক্ট থাকা অবস্থায় এবং এখানে ব্লু ম্যাটেরিয়াল সিলেক্ট করে তারপর এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করব, অ্যাজরেল যেটা হবে শুধুমাত্র এই ফেসগুলো, এখানে যে ফেসটা সিলেক্ট করেছিলাম সেটা এই ম্যাটেরিয়াল অনুসারে কালারটা ডিটেক্ট করবে। এখান থেকে ম্যাটেরিয়াল কালারটা চেঞ্জ করে দেখতে পারবেন যে আদৌ এটা হয়েছে কিনা, ওকে এটাই আমাদের ব্লু কালার। এবার এখানে মডিফায়ারে যাচ্ছি, তারপর আমাদের সাব ডিভাইডটা অন করে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে এখন এটা এই প্লেটটা আরেকটু সুন্দর দেখা যাচ্ছে, নর্মালি আগে যতটা সুন্দর লাগছিল তার থেকে।
আপনি চাইলে এখানে আরো বাড়াতে পারেন, এখানে আরেকটা লাইন করে দিতে পারেন যদি চান। তো এখান থেকে এই লাইনটা একটু চিকন রাখার চেষ্টা করব। এখান থেকে আবার ফেস সিলেকশন মোডে গেলাম, তারপর এটা ক্লিক করলাম, ওকে। এরপর এখানে ম্যাটেরিয়ালে যাব, সিম্পলি এই ব্লু ম্যাটেরিয়াল সিলেক্ট করে এখানে অ্যাসাইন করে দিব, ফলে এটা হয়ে যাবে। আর মডিফায়ারটা অন করে দিই যেন দেখতে পারেন। এই যদি ভালো না লাগে তাহলে আগের যে মাঝখানে কালারটা ছিল সেটা রিমুভ করে দিতে পারেন। এইভাবে চাইলে আপনি আরও বাড়াতে পারেন, কমাতে পারেন, বিভিন্ন ফেসের জন্য আলাদা আলাদা কালার করতে পারেন, সেটা আপনার খুশি। ওকে, হাউ মাচ কন্ট্রোলস ইট আই হ্যাভ। ওকে, তো এই হচ্ছে আমাদের প্লেটটা তৈরি হয়ে গেছে। এবার যেটা করব, এই প্লেটটাকে কপি করব। তো সেজন্য এখান থেকে অ্যাড মডিফায়ারে গিয়ে, তারপর সেখান থেকে অ্যারে নামে একটা মডিফায়ার থাকবে, হোয়ার ইজ দ্যাট অ্যারে গন, এই যে অ্যারে, অ্যারেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেছে ওই দিকে বাম দিকে, কিন্তু আমরা বাম দিকে যাচ্ছি না, আমরা চাচ্ছি এটা উপর দিকে হবে। এই জন্য এখান থেকে রিলেটিভ অফসেট যেটা রয়েছে সেটাকে পরিবর্তন করেন, এটাকে জিরো করে দিলাম ফার্স্টে, আর জেড অ্যাক্সিসে ওয়ান করে দিলাম। ফলে দেখবেন যে এটার উপরে একটা প্লেটের উপরে একটা প্লেট চলে আসছে। আপনার যদি দূরত্বটা কম বা বেশি মনে হয় আপনি এখান থেকে দূরত্ব কমাতে বা বাড়াতে পারবেন। আমি একটু কমিয়ে দিচ্ছি, 0.7, ওকে, 0.8। তারপর এখান থেকে কাউন্টটা বাড়িয়ে দেই, আপনি যতগুলো প্লেট চান, এটা তৈরি করতে কোনো টাকা পয়সা লাগবে না। সাধারণত হয় যে ডেকোরেটের দোকানে আপনি যদি 10টা জায়গায় 20টা প্লেটের অর্ডার দেন তো স্বাভাবিকভাবে কস্ট বাড়বে, কিন্তু এখানে আপনি যত খুশি প্লেট বাড়ান কোনো প্রবলেম নেই, জাস্ট ক্লিক করেন, আপনি 7টা চান, 10টা চান, 20টা চান, সেটা আপনার খুশি। তো এখানে প্লেট তৈরি হয়ে গেছে। যাই হোক, এবার যেটা করব সেটা হচ্ছে প্লেটগুলোকে মুভ করাবো আমাদের সেকেন্ড লেয়ারে। আর সেকেন্ড লেয়ার শিফটে ক্লিক করে সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করবো যেন আমরা আমাদের প্লেটটাকে এবং আমাদের টেবিলটাকে এক জায়গায় দেখতে পারি। এবার প্লেটটাকে একটু কষ্ট করে উপর দিকে নিয়ে আসি। ওকে, এই আমাদের প্লেট, যদি মনে হয় প্লেটটা একটু বেশি বড় হয়ে গেছে একটু ছোট করে দেন, আই ডোন্ট নো প্লেটের সাইজ কতটুকু হওয়া উচিত হবে। যাই হোক, আই থিঙ্ক এটা হলে ভালো হবে, আমাদের টেবিলেও তো জায়গা থাকতে হবে, টেবিলের অনুপাতে প্লেটটাকে একটু ছোট করে দিলাম। তো এবার চাইলে সিম্পলি আপনি রেন্ডার করে দেখতে পারেন, রেন্ডার ভিউতে গিয়ে দেখতে পারেন, এই হচ্ছে আপনার প্লেট। তো আরেকটা কাজ করতে পারেন, এটা আমি একটা টিউটোরিয়ালে দেখেছিলাম, সেটা হচ্ছে আপনি একটা প্লেটকে ডুপ্লিকেট করতে পারেন। এখান থেকে ধরেন একটা প্লেট ডুপ্লিকেট করলেন, এবং সেই ডুপ্লিকেট প্লেটটাতে আপনি এই মডিফায়ার অ্যারে মডিফায়ারটা অফ করে দেন। ওকে, এই মডিফায়ারটা অফ করে দিলাম। আর ও আচ্ছা, এটা আমি নামকরণ করতে ভুলে গেছি, প্লেট, এটাও প্লেট, আর এটাও প্লেট, সার্কেল, দিস ইজ নট সার্কেল, দিস ইজ প্লেট, এটা অটোমেটিক্যালি প্লেট 0102 হয়ে যাবে। যাই হোক, তো এই প্লেটটা সিলেক্ট করলাম, এটাকে একটু রোটেট করে দিই, রোটেট করে এদিকে যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারেন, এটা আপনার খুশি। যাই হোক, টোটালটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, যাই হোক একই জিনিস, ছোট ছোট জিনিস আসলে, খুব বেশি কঠিন না। আর এই ছোট ছোট টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের অবজেক্ট বানাই। এটাকে জাস্ট একটু মুভ করাচ্ছি বোঝানোর জন্য। ও, এতে এটা রোটেট করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি এখান থেকে এই রোটেশনে গেলাম কারণ ওই রোটেশন কঠিন লাগতেছিল। যাই হোক, অনেক কষ্ট, যাই হোক এটা হয়েছে অ্যাটলিস্ট। এই পাশে প্লেট আছে, আমি ডান দিকে দিতে চেয়েছিলাম, বাম দিকে চলে গেছে, হোয়াট এভার ইট ইজ। এখন রেন্ডার ভিউতে গিয়ে দেখতে পারেন, আই হোপ আমার পিসিটা ক্র্যাশ না করলে হয়। ও হ্যাঁ, আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে এটার এডিট মোডে যান, এই ফেসগুলোকে সিলেক্ট করেন, শুধুমাত্র এই নিচের ফেসগুলোকে। এখানে আরেকটা ম্যাটেরিয়াল আমি সেট করে দিব, নতুন আরেকটা ম্যাটেরিয়াল নিলাম, এটাকে অ্যাসাইন করলাম। তো নতুন ম্যাটেরিয়াল, এটার নামকরণ কি করা যেতে পারে, গ্রিন, ওকে গ্রিন, বিভিন্ন কালার দেবো এক একটাকে কালার, এটা জাস্ট বোঝানোর জন্য, নট দ্যাট যে প্লেটের এই কালার হতে হবে, আপনি আপনার পছন্দ মতো কালার দিবেন, সেটা আপনার খুশি, আপনি সেক্ষেত্রে একবারেই স্বাধীন। এবার একটু রেন্ডার ভিউতে গিয়ে দেখি কি অবস্থা, যদি ভালো না লাগে সিম্পলি কালারটা অফ করে দিবেন বা ম্যাটেরিয়ালটা কেটে দিবেন, হয়ে যাবে।
এই হয়ে গেল আমাদের প্লেট। এবার আমরা চা তৈরি করব বলে কথা দিয়েছিলাম, এবার চাটা তৈরি করি। সিম্পলি কাপটা সিলেক্ট করেন, এখান থেকে এই সিলেকশন ট্রান্সপোর্ট সিলেকশনে গেলাম। যাই হোক, কাপটা সিলেক্ট করার পর এখানে আরে ক্লিক করি, কন্ট্রোল আরে, যেন মাঝামাঝিতে একটা রেখা তৈরি করতে পারি। এটাকে একটু উপরে তুলে আনলাম, মোটামুটি এই সাইজ, যে এই পর্যন্ত চাটা থাকবে। এবার এই রেখা থেকে ইতে ক্লিক করব, সেন্টার ইতে ক্লিক করব, ভিতর দিকে নিয়ে আসব। তার আগে একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে আমাদের কাপটার যে মডিফায়ার রয়েছে সেটাকে অ্যাপ্লাই করা দরকার। এটাকে অ্যাপ্লাই করলাম, এটা এডিট মোডে অ্যাপ্লাই হতে পারে না, অবজেক্ট মোডে সেটাকে অ্যাপ্লাই করলাম। এবার আসি আমাদের এখানে, নট নাও, ওকে। সিম্পলি এখান থেকে যে আপনার কাপ মানে চা যতটুকু উঁচা থাকবে সেই পর্যন্ত আপনি একটা লেয়ার সিলেক্ট করেন। এই লেয়ার সিলেক্ট করা হলো, আর তারপর ইতে ক্লিক করে এই সবগুলোকে সেন্টারে নিয়ে আসেন। আমি জিরো করলাম, এবং এই তো এবার ফেস সিলেকশন মুড়ে গেল। এই মাঝখানে যে ফেসগুলো রয়েছে সেই ফেসগুলোকে শুধু সিলেক্ট করব, অনেকগুলো ফেস হয়ে গেছে। যাই হোক, ফেসগুলো সিলেক্ট করে এখানে ম্যাটেরিয়ালে গেলাম, তারপর নতুন একটা ম্যাটেরিয়াল সেখানে তৈরি করে তারপর সেটাতে সেটা অ্যাসাইন করে দেবো, এবং এই নতুন ম্যাটেরিয়ালের নাম দেবো হোয়াট টি। ওকে, এবার এটাতে এটা অ্যাসাইন করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চায়ের জন্য একটা পারফেক্ট কালার সিলেক্ট করতে হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট, আমি আগে এটাকে সেভ করে নেই। যেই কালার দিলে এটা একটু ভালো লাগে, কিন্তু কোন কালার দিলে ভালো লাগে আমি জানি না। চায়ের কালার কি, ওকে। আর আরেকটু ইন্টারেস্টিং করার জন্য বিষয়টাকে এখান থেকে মিরর অন করে দিলাম, আর মিররের রিফ্লেক্টিভিটি 0.2 দিলাম। মিরর ইফেক্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে উপরের একটা রিফ্লেকশন পড়বে আপনার চায়ের মধ্যে, তো অনেক মনে বেশি হয়ে গেছে, 0.1 আই থিঙ্ক, এটা বেটার। এটা অনেকটাই বেটার। এই তো আমাদের চা তৈরি হয়ে গেছে, এটা দেখতেও চায়ের মতোই লাগতেছে। আর এখন হচ্ছে পিকচার রেন্ডার করে দেখার পালা, তো আমি পিকচারগুলো রেন্ডার করার জন্য নতুন একটা ক্যামেরাই তৈরি করে নিচ্ছি। শিফট এতে ক্লিক করে, আমার ওই ক্যামেরাটা ওইখানে থাকুক, শিফট এতে ক্লিক করে নতুন একটা ক্যামেরা তৈরি করলাম। কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করে সেই ক্যামেরার যেই ক্যামেরাতে ফোকাস করলাম আর কি, ক্যামেরা ভিউতে গেলাম। এরপর এখান থেকে লক ক্যামেরা ভিউ, ওয়ার ইজ লক ক্যামেরা ভিউ, লক ক্যামেরা ভিউতে গেলাম। এবার চা তৈরি করব, প্রথমে চা এবং তারপর আমাদের যে প্লেট সেই দুটোর ছবি তুলবো, ছবি তুলে এটাকে এক্সপোর্ট করব। সেটা এর আগেও দেখেছি, সো আপনি চাইলে এখন এটিটাল এখানে শেষ আর কি, এখন যা ছবি তুলবো এক্সপোর্ট করব আর আপনাদেরকে দেখাবো। যাই হোক, এটিটালটা এই পর্যন্তই, তার আগে রেন্ডার করতে করতে শেষ কথাগুলো বলি। সেটা হচ্ছে যে যদি এই টিউটোরিয়ালে কোনো প্রবলেম থাকে বা আগের টিউটোরিয়ালগুলোতে কোনো প্রবলেম, সেগুলো কমেন্টে জানাবেন, আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আর সবাই অবশ্যই অবশ্যই আল্লাহর বলেন সবাইকে ভালো রাখুক, আর এগুলোকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে, পরের পর্বে আবার দেখা হবে, নতুন পর্ব কেন বলছি, ইনশাল্লাহ পরের পর্বে আবার দেখা হবে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।